আজকে সকালে উঠে আগে মাথাটা আঁচড়িয়ে নিচ্ছি, যেটা আমার কোনো দিনই হয় না। চুলের প্রতি যে আমি এত যত্নশীল ছি আর বলার কথা নয়, মানে সারাদিনে একবার হচ্ছে মাথা আঁচড়াই কি না তাও আমার সন্দেহ। আসলে চুলটা না মানে বড় তো আমি ঠিক সামলাতে পারি না। যখন বিয়ের আগে তখন আমার ওই যে পাশের বাড়ি কাকিমা আছে না রিঙ্কু, ও আঁচড়ে দিত আর বলতো নিজে একটু শেখ, তো শ্বশুরবাড়ি কি আমাকে সঙ্গে নিয়ে যাবি। আসলে ওর বিয়ের পরেই চুলটা বড় করেছিলাম, তো যখনই মাথা আঁচড়াতাম ওর কাছেই চলে যেতাম। সত্যি এখন মাথা আঁচড়াই যখন ওই রিঙ্কুর কথাই মনে পড়ে, আর শুধু এটাই মনে হয় যে তখনও বলতো একটু শেখ, যদি শিখে রাখতাম ভালোই হতো। যাই হোক, রান্নাঘরে চলে এসেছি, ওভেনটা মুছে নিচ্ছি। বাসনগুলো রাত্রে মেজে রেখেছিলাম, ওভেনটার মোছা হয়নি। আর ওভেনটা না আমি প্রায় দিনই মাজি ভালো করে, ওভেন নোংরা থাকলে না আমার যেন খেতে কেমন একটা লাগে, প্রায় দিনই মাজি। মোছা তো হয় প্রত্যেক দিনই, কিন্তু মাজাটা প্রত্যেক দিন হয় না, ওই হয়তো সপ্তাহে একদিন এরকম। তো যাই হোক, ওভেনটা এখন এখানে মেজে মানে পরিষ্কার করে নিচ্ছি। ও, তোমাদেরকে তো ইন্ট্রোই দেওয়া হয়নি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করবো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই সুস্থ আছো, ভালো আছো, তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি। নতুন একটা সকাল, নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আশা করবো আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে একদম ভুলো না ভিডিও তোমাদের কেমন লাগছে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। তো সোনা উঠে পড়েছে, গোপাল সোনাকেও ঘুম থেকে তুলে দিচ্ছি। আর সোনা কী করছে বলো তো? কোনটা ওর চোখ, কোনটা ওর মাথা, মানে গোপাল সোনার কোনটা চোখ কোনটা মাথা সেগুলোই আমাকে দেখাচ্ছে। নিজে নতুন বলতে শিখেছে না, তো সেই জন্যই গোপাল সোনার কোনটা হাত কোনটা পা কোনটা চোখ সেই সব দেখাচ্ছে। আর গোপালের গলায় একটা হার পরানো আছে, কিন্তু ওর সেটা পছন্দ নয়, ও নিজেই একটা হার পরিয়ে দেবে। আর হার পরানোটা না ও নতুন শিখেছে, মানে আমরা যেভাবে পড়াই ও সেটা দেখে রেখেছে, দেখে ও নতুন শিখেছে। আর প্রত্যেক দিনই সকালে ঘুম থেকে তুলবে, গোপালকে টেনে তুলবে, মানে ও যেভাবে সম্ভব হয় নিয়ে এবারে হারটা পরাবে। ওই দেখো, এবার আমি চুলটা পরাতে যাচ্ছিলাম, পরাতে দিল না, আগে হারটা নিয়ে নিল, নিয়ে ওই দেখো নিজে নিজে পরিয়ে দিল, হারটাও ভালোই পরাতে শিখে গেছে। তো যাই হোক, গোপাল সোনাকে তুলে এবার ওকে ওর জায়গায় বসিয়ে দেবো, তারপরে চলে যাব বাদ বাকি কাজে। তো আজকে না ওয়েদারটা সকাল থেকে কেমন একটা মেঘলা মেঘলা হয়ে আছে, জানি না রুদ্র বেরোবে কি না। তো এখানে একটু আটা মেখে নিচ্ছি, কারণ সকালবেলা বাবা রুটি খাবে সেই জন্য। আর আমাদের সকালের কী টিফিন আছে সেটা যখন আমি খাবো তখন তোমাদেরকে দেখাবো, এখন আমি খাচ্ছি না। এখানে চলে এসেছি, আটাটা মাখা হয়ে গেছে, চলে এসেছি জামা কাপড় কাচতে। অনেকখানি জামা কাপড় ছিল, ওই যে মামার বাড়ি থেকে আসলাম সেসব জামা কাপড় অনেকখানি ছিল। জামা কাপড় কেচে স্নান করে চলে এসেছি পুজো দিতে, এখনও খাইনি সকালে, ভাবলাম সেই যখন খাইনি পুজোটা দিয়েই নি, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলে এসেছি এখানে, আর এই দেখো, আর আমি পুজো করতে আসবো আর সোনা আসবে না সেটা তো হতেই পারে না। পুজো দিই বা সন্ধে দিই যাই করি না কেন, সোনার এসে ঠিক হাজির হবেই সেখানে। আচ্ছা তোমরাই বলো, এরমভাবে কোলে নিয়ে কি গোপালকে স্নান করানো যায়? গোপালও তো বাচ্চা মানুষ, তো এই কোলে নিয়ে স্নান করাচ্ছি। দেখে একটা কথা মনে পড়লো, যখন আমার মিবান সোনা ছোটো ছিল, আমার দিদির বাড়ি একদিন জন্মাষ্টমীর দিন, দিদির বাড়ি গোপালটা না অনেক বড়, ওই গোপালকে কোলে নিয়ে আমি স্নান মানে দিদি স্নান করাচ্ছিল আর আমি কোলে ধরে রেখে দিয়েছিলাম, মানে খুব বড় তো ভারী একজনের সম্ভব হয় না সেই জন্য। আর মিবানের কি কান্না, আগে নামাও আগে নামাও আগে নামাও বলে কি কান্না, মানে যতক্ষণ না গোপালটাকে কোল থেকে নামিয়েছি ততক্ষণ ও কেঁদেই গেছে। গোপালকে কোল থেকে নামিয়ে দিয়েছি, ও নিজে আমার কোলে বসেছে, তারপরে গিয়ে ওর শান্তি। সে যে কী কান্না কেঁদেছিল সেদিন, তো হঠাৎ করে সেই কথাটাই মনে পড়ে গেল। মিভান যখন ছোটো ছিল ওরমই করতো, মানে গোপাল সোনাকে তখন ওকে কোলে নেওয়াই যাবে না, শুধু মিভানকেই কোলে নিতে হবে, খুব হিংসুটে ছিল। তো এই যে যাই হোক, গোপাল সোনাকে চান করানো হয়ে গেছে, সোনা ওকে একটা হামু দিয়ে দিল। আর এবারে গোপাল সোনার জামা টামা পরিয়ে ওকে বসিয়ে দেবো, দিয়ে তারপরে পুজোটা দিয়ে নেবো। আর সোনাকে না ঠামির কাছে দিয়ে দেবো, নাহলে না এইভাবে মানে কোলে নিয়ে স্নান করানো বা এই পুজো দেওয়া হচ্ছে না। দেখতে পেলে তোমরা, পাপানসোনা কত সুন্দর শাঁখ বাজাতে শিখেছে, উলো দিতে শিখেছে।
যাই হোক, পুজো দেওয়া আমার হয়ে গেছে, এখানে চলে এসেছি জামা কাপড়গুলোকে মেলতে। ওই যে তখন কেচে দিয়েছিলাম, কিন্তু ওই পুজো দিচ্ছিলাম বলে আর মেলে দেওয়া হয়নি, এখন চলে এসেছি মেলে দিতে। আকাশটা না কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, কী জানি শুকোবে কি না, তবুও মেলে দিই, জলটা তো ঝরে থাকবে, আর এখানে হাওয়া দেয় তো প্রচুর পরিমাণে, হাওয়াতে শুকিয়ে যেতেও পারে। তো চলো ঝটপট জামাকাপড় মেলে নিয়ে চলে যাই সকালের ব্রেকফাস্ট করতে। আজকে সকালে ব্রেকফাস্টে আছে পান্তা, আলু ভাজা, আর পরশু দিনের আগের দিন মা ওই ইয়ে করেছিল, পরশু দিনই বোধ হয়, হ্যাঁ পরশু দিন করেছিল, ওই পনির দিয়ে ফুলকপির তরকারি, তো সেই সেই তরকারিটা নিয়েছি। আর এখানে দেখো টুসি হচ্ছে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, এই চিংড়ি মাছ ছাড়ানো না খুব ঝামেলার বিষয় জানো তো। তারপরে খাওয়া দাওয়া করে এখানে চলে এসেছি, সোনার দুপুরের খাবারটা বানাতে হবে, তো সেই জন্য এখানে সবজিপাতি কাটতে বসে গেছি। যখন ভিডিওটা করেছিলাম তখন তো বেশ ভালোই লাগছিল, এখন যখন এডিট করছি দেখছি কেমন অন্ধকার অন্ধকার, কী জানি কখন ফোনে কেমন ফোকাস ধরে কে জানে। আর ফোন রাখা যে কি সমস্যা আমার সে আর তোমাদেরকে কি বলি, মানে স্ট্যান্ড তো আছে কিন্তু কোন অ্যাঙ্গেলে যে ফোন রাখি জায়গা শটের বড়ই অভাব। যাই হোক ওখানে তো মানে সোনার খাবার কাটাকুটি হয়ে গেছে, খাবারটা বসিয়েও দিয়েছি, দিয়ে না এদিকে ওই গামলিতে কয়েকটা বাসন ছিল সেগুলোকে তুলে মানে গুছিয়ে রেখে দিচ্ছি, কারণ আরও কয়েকটা বাসন হয়েছে সেগুলোকে মাছ ধাবে, যে সকালে খাওয়া দাওয়া করলাম না সেগুলোকে সব মাছ ধাবে। আর আজকে না দুপুরে তেমন রান্না বান্না নেই, কারণ ওই আগের দিনের তরকারি, ওই যে বললাম না পরশু দিনের ফুলকপি, তারপরে ওই পনির দিয়ে যে তরকারি সেটা রয়ে গেছে, তারপরে কালকের ওই কলা আলু মাছের ঝোলটা রয়ে গেছে, শুক্তো রয়ে গেছে, আজকে শুধু ওই যে লাল শাক ভাজা করেছে আর ভাত করেছে, তো এই দিয়ে দুপুরের খাওয়া দাওয়াটা আমরা সেরে নিচ্ছি। খাওয়া দাওয়া করার পরে এখানে চলে এসেছি জামাকাপড় তুলতে, কিছুটা শুকিয়েছে কিছুটা অল্প অল্প ভিজে ভিজে আছে, যেগুলো ভিজে আছে না ঘরে নিয়ে গিয়ে স্ট্যান্ডে মেলে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে, কারণ পাখা তো চলবে ওই জন্য। আর এই দেখো সোনার কাণ্ড কারখানা দেখো কী করছে জানো তো, আমাকে বসে বসে আঁখ খাওয়াচ্ছে, মানে আমি ঘরে শুয়েছিলাম আর ওরা সবাই বাইরে ছিল, ওরা হয়তো আঁখ খাচ্ছিলো, এবার তার মধ্যে থেকে সোনা দুটো তিনটে নিয়ে আমাকে দিতে এসেছে, মানে দরজার পাশে দাঁড়িয়ে ডাকছিলো আমাকে। আর ঘরে জামাকাপড় মেলা যেহেতু ওকে আমি ঘরে ঢুকতে দিচ্ছিলাম না, কারণ ও সব টেনে টেনে ফেলে দিচ্ছিল, তো এবার বারবার ডাকছে বলে আমি দরজা খুললাম, দেখি ও আমাকে আঁক দিতে আসছে, ওই দুই তিন টুকরো মতন ছিল, তো এখানে আমাকে একটু খাইয়ে দিচ্ছে, ও একটু খাচ্ছে, এই সব করতে থাকছে। আর দরজাটা বন্ধ করে দিচ্ছি কেন জানো তো, খুব না ঠান্ডা হাওয়া আসছে, যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার হাওয়াটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা, মানে খুব বেশি ঠান্ডা না, মানে কলকাতার মতো ঠান্ডা তো এখানে পড়ে না, মানে কলকাতায় ওখানে যেমন অগ্রহণ মাসে যেমন হালকা হালকা ঠান্ডা, এখানে ওরকমই হালকা হালকা ঠান্ডা। গোবলে তুমি কি দেখছো, গোবলে গোবলে এ তো কালো কেলে কুষ্টি দেখাচ্ছে তোর মুখটা, কি পড়েছিস, জুতোটা তো খুব ছোটই হয়ে গেছে, এত ছোট ছোট কোথা থেকে কিনলি তুই, না না জুতো খোল, আমার জুতো খোল, খোল আমার জুতো খোল, এদিক আয় এদিক শোন, এই জুতোর উপর জুতো থাকে, পাশে রাখ, পাশে রাখো পাশে, বিকেলে সোনার পাপা মাংস নিয়ে এসছে, আজকে আচারি চিকেন রান্না করা হবে, তো প্রথমে মাংসটাকে এখানে ঢেলে নেওয়া হচ্ছে, তারপর এর মধ্যে নুন হলুদ টক দই আর আচারের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে কিছুক্ষণের জন্য, মানে ওই এক ঘন্টা মতো। আর সত্যি কথা বলতে কি জানো তো, এত মাংস খেতে না আমার একদম ভালো লাগে না, এই দুদিন অন্তর মাংস আমার যেন ঘেন্না ধরে গেছে মাংসর প্রতি, ওই মাংস আমি বেশি খাই না, হয়তো একটু অর্ধেক হাঁটটা চিবাই, আমার একদম ভালো লাগে না, আমার মনে হয় নিরামিষ শাক পাতা এসব খেতে আমার বেশি ভালো লাগে, তবে ওই শাক আবার বেশি রসুন দিয়ে চিংড়ি মাছ টাছ দিয়ে ওও ভালো লাগে না, শাকের তাহলে কোনো টেস্টই থাকে না, শুধু রসুনেরই টেস্ট বেরোয়, তো যাই হোক কী আর করা যাবে, রান্না হচ্ছে যখন খেতে তো হবে, তো সেই জন্যই আর কি বাধ্য হয়ে খেতে হবে। তো যাই হোক এখানে ওই প্রথমে আচারের তেলটা দিয়ে দেওয়া হয়েছে, আচারের তেল বলতে আমের তেল,
আর তারপরে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এখানে হচ্ছে টক দই দিতে হবে, টক দইটা অল্প পরিমাণেই দিচ্ছি যেহেতু আচার পড়বে তো সেই জন্য। আর এখানে বোধহয় 1 কিলোর বেশি বোধহয় মাংস ছিল, আমি সঠিক মানে জানি না। আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। যতক্ষণ এটা ম্যারিনেট হবে ততক্ষণে আমি ওদিকে মানে আরও রান্না যা যা লাগবে সেগুলো গোছ গাছ করে রেখে দেবো। আর এই দেখো সোনার কানটা দেখো খাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি জানি খাচ্ছে আর এই নাচছে, মানে টিভিতে গান চলছে না সেই দেখে দেখে নাচ করছে আর কিছু একটা খাচ্ছে, মানে আমি রান্না করে দাঁড়িয়েছিলাম সেখান থেকে জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। তো বিকেল তো হয়ে গেছে, এইখানে সবার জন্য একটু চা করে নিচ্ছি, সবার জন্য বলতে মায়ের জন্য আর সোনার পাপার জন্য। মা তো চিনি ছাড়া চা খায় আর সোনার পাপা চিনি দিয়ে। তো চাটা করে দিয়ে এখানে চলে এসেছি সন্ধে দিতে, কারণ সন্ধে টন্ধে দিয়ে আবার যাব ওদিকে, ওই যে বললাম না মাংসটা রান্না হবে তার যা যা লাগবে সেগুলোকেই মানে কাটাকুটি করে দেবো। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আদা রসুন পেস্টটা ঘরেই ছিল ওটার করতে লাগেনি, টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করেছিলাম আর পেঁয়াজটা কুচি করে দিয়েছিলাম। আর তা বাদে আর কি মশলা আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি, তার আগে চলো আগে সন্ধেটা দিয়ে নিই। আর এই যে সোনাও তো এখানে আমার পাশে দাঁড়িয়ে কিছুক্ষণ খুব বদমাইশি করছিল, তারপরে ওকে জোর করে বাইরে বের করে দিলাম। কেন বলতো এখানে এই যে আগুন চলছে না, কখন যে ফট করে প্রদীপে হাত দিয়ে দেবে, তারপরে এই যে ধূপে হাত দিয়ে দেবে, আমার ওই ভয় লাগে। তো সেই জন্যেই ওকে আগে জোর করে বাইরে বের করে দিয়েছি, যেতে তো চাইছিলোই না, খুব কান্নাকাটি করছিল, কারণ সন্ধে দিতে গেলে কেউ পুজো দিতে গেলে না তখন আর ও বাইরে থাকতেই চায় না, ওর তখন এই ঘরের মধ্যে মানে ঠাকুর ঘরের মধ্যেই চুপ করে বসে থাকবে, আর চুপ করে বসে তো থাকে না, মানে ওগুলো ধরতে যায় এই আর কি। তো চলো সন্ধে দেওয়া হয়ে গেছে, এবারে যাব কাটাকুটি করতে। আর এই দেখো পেঁয়াজ কাটতে বসেছি, এদিকে লোডশেডিং কারেন্ট অফ, ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে পেঁয়াজ কাটছি। ওই যে বললাম না পেঁয়াজটাকে কুচি করে দেবো আর টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট করে দেবো। আর টমেটো না এখনকার টমেটো কেমন হয়েছে, মানে পুরো বাইরে থেকে লাল দেখতে কত সুন্দর, অথচ ভেতরে পচা না হলে পোকা এইরকম, মানে দেখে তোমরা বুঝতেই পারবে না যদি মানে ভেতরটা না দেখে ওইভাবে রান্না করা হয় না, ওই মানে খারাপ অবস্থাতেই খেতে হবে, এই হচ্ছে অবস্থা এখনকার। তো যাই হোক এখানে পেঁয়াজ টেঁয়াজগুলোকে কাটাকুটি করে নিই। আর তোমরা দেখো একটা পেঁয়াজের খোসা ছাড়াতে ছাড়াতেই আমার কারেন্টটা চলে এসছে, মানে একটা পেঁয়াজের খোসা ছাড়াতে এত দেরি হচ্ছে, কারেন্ট বলছে বাবা তার থেকে বরং চলেই যাই। তো চলে এসছে কারেন্ট, এখনও আসেনি, এক্ষুনি চলে আসবে কারেন্টটা। তো আমি চলো তাড়াতাড়ি করে পেঁয়াজ টেঁয়াজগুলোকে কাটাকুটি করে নিই, এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না। তার গুঁড়ো মশলাটা বানাতে হবে সেটা আমি ভুলে গেছি, পেঁয়াজ কাটতে বসে মনে পড়েছিলো। তো কী গুঁড়ো মশলা করেছি সেটাই তোমাদেরকে দেখাবো, তো আগে কাটাকুটিটা কমপ্লিট করে নিই। গুঁড়ো মশলাটা বানাচ্ছি, গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ধনে জিরে, কালো জিরে, মেথি আর শুকনো লঙ্কা, আরেক দিয়েছি মৌরি। এই যে চামচটা আমি নিয়েছি না ছোট্ট চায়ের চামচ, এই চামচের 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 2 চামচ ধনে, সামান্য কালো জিরে ওই 1 চিমটি মতো, এই আর 1 চিমটি মতো মেথি, আর 5টা শুকনো লঙ্কা দিয়ে গুঁড়োর মশলাটা বানিয়েছিলাম। ওদিকে চিকেনটা রান্না চলছে, ততক্ষণে আমি এখানে আটাটা মেখে নিচ্ছি, কারণ রাত্রে রুটি হবে, কারণ এই মাংসের সঙ্গে রুটি পরোটা এগুলোই ভালো লাগে, তো সেটাই হবে। তো রান্না বান্না হয়ে গেছে, মাংস রান্নাটা হয়ে গেছে, আটা মাখাও আমার হয়ে গেছে, এখানে ঘরে চলে এসেছি জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিতে, পরে যখন খাবো না তখন তোমাদেরকে দেখাবো যে ওই মাংসের লুকটা কেমন হয়েছে। আর আটাটা আমি মেখে রেখেছিলাম, পরে রুটি করব, কিন্তু পরে মা রুটি করে নিয়েছিল, মানে আমি তখন ঘরে ছিলাম সোনাকে নিয়ে, সেই সময় মা রুটিটা করে নিয়েছে। তো চলো আগে জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই, অনেকখানি জামা কাপড় হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আর আসলে ওই যে মামার বাড়ি গেছিলাম না সেই সবগুলো আর কি, মানে জামা কাপড় যেগুলো আর কি ব্যবহার হয়েছে সেগুলো তো কেচে দিয়েছি, তারপরে টুসির জামা কাপড় ছিল, মার জামা কাপড় ছিল সব। আর এই যে সোনার পাপা এই ধুতিটা সারাদিন পরেছিল, আসলে সারাদিন লুঙ্গি পরতেই বেশি ভালোবাসে, এসব ধুতি প্যান্ট একদম না পরতে চায় না, কতগুলো প্যান্ট আছে কিছুতেই পরতে চায় না, বলে আমার মানে অনেকই কষ্ট হয়। তো এই যেই লুঙ্গিটা শুকিয়ে গেছে সঙ্গে সঙ্গে ধুতিটা খুলে ফেলেছে, বলছে ও আর আমি পরবো না, নাকি খুব কষ্ট হয়। যাই হোক জামা কাপড় মানে ভাঁজ করে নিয়েলাম। আরে দেখো সোনা এখানে একা একা বসে খেলা করছে, আর এই সন্ধ্যেবেলা টাইমটা না ওনা একদম বাইরে থাকতে চায় না, আমি এই যে ঘরে একটু দরজা বন্ধ করে বসি ও সেটাতেই ওর মাথা গরম হয়ে যায়, ও কিছুতেই আর বাইরে থাকতে চায় না,
ঠিক ঘরে চলে আসবে, এসে আমার পাশেই বসে থাকবে, হয়তো পুতুল নিয়ে খেলা করবে কি বল নিয়ে খেলা করবে। তো এই যে আজকে রাত্রে রান্না হচ্ছে, এই যে আঁচারি চিকেন আর রুটি, এই হচ্ছে আজকে রাত্রে খাওয়া দাওয়া, রাত্রের ডিনার। ভিডিওটা আর বেশি বড় করলাম না, কেমন লাগলো কমেন্টে জানিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থেকো। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে টাটা অ্যান্ড গুড নাইট।